আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি, আপনারা দেখেছেন, টিভি চ্যানেলও দিয়েছেন। আজকে যে শ্রমিকরা যে ধর্মঘট করেছেন, সে ধর্মঘট অবৈধ, শুধু এই দেশকে একটা অচল করার জন্য তাদের ষড়যন্ত্র। সরকারও তার একমত, আমাদেরকে ডেকেছিলেন আমাদের সাথে আলাপ আলোচনা করার জন্য। আমরা তাদেরকে বলে দিয়েছি তাদের এই অবৈধ ধর্মঘট, এবং তারা এবং সরি চেয়ে এবং নিঃশর্ত ক্ষমা চেয়ে তাদের ধর্মঘট তাদের প্রত্যাহার করতে হবে। কারণ এই দেশের বিশেষ করে সার্ভিস, আজকে যানমালের যে নিরাপত্তা এখানে নেই, আপনারা জানেন, আমাদের বিশেষ করে চট্টগ্রাম বন্দর থেকে আমাদের ফুড গ্রিন থেকে শুরু করে আমাদের ফার্টিলাইজার এবং প্যাসেঞ্জার, এদের যে দেখবেন দু একদিনের ভিতর এই দেশের পণ্যের দাম অনেক বেড়ে যাবে, তাতে লাভবান হবে কারা? লাভবান হবে মধ্যভোগী তারা। কিন্তু আমি বলবো যে আজকে যে আমাদের ডিজি মহোদয় সাহেব ডেকেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। শুধু আমাদেরকে, আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি তাদের অবৈধ ধর্মঘট করার জন্য, এবং সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে। এবং আজকে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে একটি চক্র, সব অবৈধ, আমরা এগুলো কোনো আমাদের 2021 পর্যন্ত তাদের সাথে আমাদের একটা গেজেট আছে, গেজেটের পর যখন 2021 পর নতুন করে তখন আলাপ আমরা দিদিকে জানিয়ে দিয়েছি এটা অবৈধ ধর্মঘট এবং অবৈধ অযৌক্তিক দাবি, এই এই দাবি, এবং তাদের প্রত্যাহার করে এবং তাদেরকে কাজে যোগদান করার জন্য। আমার নাম মোহাম্মদ নুরুল হক, সাধারণ সম্পাদক কার গ্রুপ এসএল অনার্স অ্যাসোসিয়েশন। কোন ইন্টারন্যাশনাল ফোরাম বা কোন গ্যাজেট বা কোন নোটিফিকেশন কোন কিছুর মধ্যে খাদ্য বাধা নাই, এবং যেই সমস্ত দেখাতে পারেনি আমরা চেয়েছিলাম। আজকে যে মিটিংটা হইলো, এই মিটিংটার কোনো মিনিটস হবে না। আর গত যে মিটিংটার কথা বলতেছেন আপনারা 27 তারিখের, ওই মিটিংয়ের আমাদের মালিকপক্ষ কেউ ছিল না, ওটা একতরফা সরকারের লোক রয়েছিল এবং মন্ত্রী মহোদয়ও ছিলেন, ওনারা সিদ্ধান্ত নিয়েছিলেন। আসলে আপনারা এখানে বৈঠকে বসেছেন, ওদিকে ধর্মঘট ডেকেছে, লঞ্চ অনেকগুলো ছাড়ছে এবং কিছু কিছু জায়গা আছে, রুট আছে, সেগুলিতে লঞ্চ ছাড়ছে না। সেক্ষেত্রে আপনারা এই লঞ্চ যদি শ্রমিকরা না ছাড়ে, আপনারা কিভাবে, কোন পদ্ধতিতে আপনারা নতুন লঞ্চ? আমি আশা করবো, আপনারা শুনেন স্পষ্ট কথা, যেই লঞ্চগুলি আমরা চালাতে পারবো, শ্রমিকরা আমাদের সাথে একত্র ঘোষণা করবে, সেগুলি আমরা চালাবো। আর যেগুলি আমাদের সাথে একত্র ঘোষণা করবে না সেগুলি চলবে না। আমরা কারো ফোর্স করতে যাবো না, আমরা কারোর সাথে লাঠালাঠি করতে যাব না। আমরা যেটা বুঝি যে পর্যায়ক্রমে লঞ্চ আস্তে আস্তে সব চালু হয়ে যাবে। একমাত্র আজকেই তো প্রথম দিন, কালকে সেকেন্ড দিতে দেন কতগুলি লঞ্চ চলে। আর শুধু ঢাকা কেন্দ্রিক হইলে তো হবে না, ঢাকার বাইরে যে সমস্ত জায়গা আছে সেখানে সব লঞ্চ চলতেছে। সাপোজ মাওয়া, সাপোজ আরিচা, সাপোজ নারায়ণগঞ্জ, ভৈরব, এগুলি সব জায়গায় লঞ্চ চলছে বলতেছিলাম। আমার নাম মোহাম্মদ বদিউজ্জামান বাদল, আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থা। আমাদের লঞ্চ চালাইতেছি, চলবে, আস্তে আস্তে বাড়বে চলার পরিমাণ। ধন্যবাদ আপনাদের সবাইকে।